যেহেতু রমজান মাস চলে আসছে, মানে এই মাসের 12 তারিখ থেকে, আল্লাহ বিবি, যেহেতু রমজান মাস চলে আসছে এই মাসের 12 তারিখ থেকে রোজা শুরু, তো আমি হচ্ছে টুকটাক আজকেই, টুকটাক মানে আমাদের আর কতটুকুই লাগে কারণ আমরা ছোট ফ্যামিলি, তো যাই হোক না কেন আমি বাজার কমপ্লিট করে রাখলাম এই মাসের জন্য। আর এখানে হচ্ছে পাঙ্গাস, এটা হচ্ছে জ্যান্ত পাঙ্গাস, এটা কেটে নিয়ে আসছি আমি, এটা 2 কেজির কাছাকাছি। আর হচ্ছে এটা হচ্ছে টাটকিনি মাছ, এটা হচ্ছে ছোট নদীর যে টাটকিনি মাছটা ওইটা, তো এটা ভা ফ্রাই করে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমি কাজকি মাছ অলরেডি ধুয়ে নিয়েছি, এটা আমি 3টা ভাগ করেও রাখতেছি, কাজকি মাছ, কাজকিনি না কাজকি, সরি। আর হচ্ছে এখানে হচ্ছে পাবদা মাছ, এটা 1/2 কেজি, পাবদাগুলো আমার কাছে বেশ টাটকা জ্যান্ত মনে হচ্ছিলো এজন্য আমি নিয়ে আসছি। তো যাই হোক না কেন এটা হচ্ছে শুধুমাত্র মাছের বাজার। আর এখানে হচ্ছে আমি হচ্ছে 4টা মুরগি কিনে নিয়ে আসছি, এই যে এখানে যেগুলো এখনো ক্লিন করা হয়নি ওই অবস্থায় রাখা আছে, এটা হচ্ছে ফ্রাই করে খাওয়ার জন্য। রমজান মাসে যেহেতু আমরা একটু ভাজা পোড়া খাই, একটু চিকেন ফ্রাই খাওয়ার জন্য বেশি করে কেনা হয়েছে। আরও বাজার আছে, সেটা হচ্ছে ওই সাইডে। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু, আদা, আর হচ্ছে গুঁড়া মরিচ টরিচ এগুলো আছে, যেটা হচ্ছে মশলা লাগে। আর এখানে হচ্ছে মেইন গ্রসারি বাজার, যেটা মানে এত দাম গ্রসারির জিনিসপত্রের, কিন্তু কিছু উপায় নাই, করতে তো হবে সারা মাসের জন্য। আমার মেয়ে চিৎকার মারছে করে, তো যাই হোক না কেন প্রথমেই যে জিনিসগুলো, এটা হচ্ছে স্যাহের গুড়ির নাস্তা। স্যাহের গুড়ি লাচ্ছা সেমাই ভীষণ পছন্দ করে, আমি বাদাম দিয়ে ওকে লাচ্ছা সেমাই করে দিই। এটা হচ্ছে ওর 3টা প্যাকেট লাচ্ছার টয়লেট পেপার, আমাদের যেহেতু টয়লেট পেপার কেনা আছে তাই হচ্ছে জাস্ট 2টা। আর হচ্ছে এটা হচ্ছে ট্যাং, যেটা হচ্ছে বাহিরের, এটা কোথাকার জানো যায়, মালয়েশিয়ার, মালয়েশিয়ার, হ্যাঁ। তো যাই হোক না কেন এই ট্যাংটার টেস্ট অনেক ভালো হয়, মানে অনেক ঘন হয়, বাংলাদেশে যে ট্যাংটা আছে ওটা মানে একটু পানসি টাইপের হয়, এটার সাথে আমরা লেমন মিক্স করে জুস করব, তো এটার টেস্ট অনেক মজার হয়। আর হচ্ছে আমার এই এটা এটা পিছনে আরেকটা কথা হচ্ছে, একটা বুড়া চাচা ছোটো ছোটো এরকম প্যাকেট নিয়ে বিক্রি করছিলো 20 টাকা করে, বাদাম তারপর কিশমিশ, তো আমি হচ্ছে স্যারের জন্য ওনার ওখান থেকে নিয়ে এসেছি। আর হচ্ছে আমার যেহেতু তেল কেনা আছে 5 লিটার অলরেডি আগেরই কেনা আছে, অর্ধেক শেষ হয়েছে, এটার জন্য আমি 2 লিটার তেল নিলাম, তেল যত কম খাওয়া যায় তত ভালো। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম আমি এটা নিলাম কারণ হচ্ছে দোকানদার, আমরা যেহেতু কৃষি মার্কেটে সব একটা দোকান আছে যেখান থেকে আমরা সব গ্রসারির জিনিসপত্র কিনি, উনি বললো যে ব্রেড ক্রামটা হচ্ছে প্যাকেট নেওয়া নাকি অনেকটা মানে সাশ্রয় না, এভাবে নেওয়া সাশ্রয়, একই জিনিস। আর উনি বললো যে আমি আপনাকে এটা একদম ফ্রেশ দিব, খুব ভালো হবে, আপনি একবার ইউজ করে দেখেন, তো আমি এটা নিয়ে নিলাম, এটা কিন্তু 180 মাসে বসছে। আর হচ্ছে এটা হচ্ছে চা পাতা, আর হচ্ছে এটা হচ্ছে সয়া সস, আমি আগে ইউজ করিনি, আমি আহমেদেরটা নিচ্ছিলাম, তো ওই সময় এক আন্টি এটা নিচ্ছিল, তো আমি ভাবলাম যে এটা যদি ভালো হয় তাহলে আমি এটা দিই, এটা শেফলি না শেফলি বাহিরের সয়া সস, এটা নাকি একটু দিলেই অনেক ভালো একটা কাজ করে, তো আমি এটা এটা কাছে যে ফ্রি সাইডে রাখলাম কারণ স্যারের ওটা এই যে দেখে বসে স্যার নিলে একদম ভেঙে ফেলবে। আর আমার যেটা গুঁড়া আছে তাই আমি 1/2 কেজি যেটা গুঁড়া, এই যে আমার বাজারের লিস্ট গ্রসারি শপে অনেক একদম সারা মাস একদম রমজান। আর এখানে মুগ ডাল হচ্ছে আমি 1/2 কেজি নিচ্ছি, তারপরে এটা হচ্ছে ছোলা 1 কেজি রমজানের জন্য, এটা হচ্ছে বুটের ডাল 1/2 কেজি কারণ হচ্ছে আমার বর্তি করার ইচ্ছা আছে, বুটের ডাল আছে তাকে নিলাম। এটা হচ্ছে ম্যাগি মশলা, এটা হচ্ছে গুঁড়া দুধ 1 কেজি মার্কসের, আর এখানে হচ্ছে লবণ যা যা প্রয়োজন আর কি, এরপর হচ্ছে চিনি, ব্রাউন সুগার, এটা 2টা 1/2 কেজি, তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্রিম লিকুইড, এটা হচ্ছে আটা 2 কেজি, আর এখানে সবচেয়ে যেটা এটা বের করছিলেন হচ্ছে মসুর ডাল। তো যাই হোক না কেন আমার এইটুকু এটা বাদ দিয়ে কিন্তু এইটুকু জাস্ট গ্রসারি শপে আমার 3500 টাকা চলে আসছে প্রায়।
3380, কিন্তু এটা আরও আমার এই ট্যাগ, তো এইটুকু হচ্ছে আমার আপনাদেরকে দামটা বলে দিলাম। এগুলো বাদ দিয়ে মাছ মাংস এগুলো সব কিছু বাদ দিয়ে, তো সব কিছুর দাম অনেক বেড়ে গেছে। তো আমার বাজেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরও একটা জিনিস বাকি, সেটা হচ্ছে দেখাই না, হচ্ছে এই যে হোয়াইট এগ, এগুলো কিন্তু ফার্মের মুরগির দিয়ে হোয়াইট কালারের। আমার আবার হোয়াইট কালার এমনি নেওয়াটা পছন্দ, মানে দেখতে ডিমডিম লাগে, ব্রাউন এগটা হচ্ছে ডিমডিম মনে হয় না। তো যাই হোক না কেন, এই তো আমার শপিং টুকটাক আজকের বাজার খোঁজ সারা মাসের আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, সর্বশেষে আরেকটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি যে দোকান থেকে কৃষি মার্কেটে লাস্টের ব্রয়লার মুরগির দোকান থেকে আমি হচ্ছে 4টা ব্রয়লার আমি নিছি। তো ওয়েট করার সময় ওনারা হচ্ছে 7 কেজি দেখাচ্ছিল ওয়েট মেশিনে, যে 7 কেজি আছে। তো আমি বললাম ঠিক আছে, আপনি হচ্ছে ক্লিক করে আমাকে রেট করে দেন। তো এর মধ্যে হচ্ছে আমি ওই যে মাছ কিনতে গেছি, যেহেতু আমার হাতে সময় কম আর স্যারকে রেখে গেছি, তো হচ্ছে ওর পাপার আমি ভাবলাম যে মাছটা এর মধ্যে কিনে নেওয়া যায়। তো মাছ কিনে আমরা মুরগি নেওয়ার জন্য আসলাম। তো আমার হঠাৎ স্যারের পাপা বলছে যে ওয়েট করে নেই মুরগিটা একটু, দেখি কীরকম এখন আসছে। তো 7 কেজির মুরগি কিন্তু 4 কেজি হয়ে গেছে, 4টা মুরগি 4 কেজি হয়ে গেছে। একটাই যেখানে 1.5 কেজির উপরে বা 1.5 কেজি এরকম করে পড়ে 4টা মুরগি। তো আপনারা, আমার কাছে আশ্চর্য লাগছে যে 7 কেজির উপরে মুরগি কিভাবে 4 কেজি চলে আসে। 3 কেজি আউট হয়ে গেছে জাস্ট নাড়ি ভুড়ি এগুলো বের করার পর, মানে আশ্চর্য লাগছে। এভাবে তো ডাকাতির রীতিমতো ডাকাতি করতেছে। আমি ওখানে ওনাকে কিছু বললাম না, কিন্তু নেক্সট টাইম থেকে আমি ওনার দোকান থেকে মানে নিব না, হয়তো এটা তার কিছু যায় আসবে না। কিন্তু আমার আমার কথা হচ্ছে আমি তো টাকাটা, মানে এটা হচ্ছে আমাদের নিজেদের অধিকার যে আমাদের পুরাটা পাওয়া, সে আমাদের এই অধিকার থেকে বঞ্চিত তো করতেছে, ডাকাতিও করতেছে। এটা মানে আড়ালে আপডালে ডাকাতি যেটাকে বলা হয়। তো এটা আপনারা একটু সতর্ক থাকবেন, অবশ্যই মুরগি কেনার পরে এবং মুরগি ক্লিন করার পরে আপনারা একটু মেপে দেখবেন। এভাবে কিন্তু দেখা মানে কখন যে আপনাদেরকে ধোকা দিয়ে দিবে আপনারা নিজেরাই বুঝবেন না। আমি বুঝতে পেরেও তাকে কিছু বললাম না, কারণ চাচ্ছিলাম না একটা মানে হাঙ্গামা কিছু করি বা ইয়া হোক, ইচ্ছা করে না আসলে। কাকে, একজনকে বললে তো হবে না, এরকম হাজার হাজার ব্যবসায়ী আছে যারা আমাদের সাথে এরকম চিৎ করতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।